কি খবর বন্ধুগণ, আজকে আমি এবং সুদীপ্ত স্যার একসাথে এসেছি তোমাদের কনফিউজ করতে নয়, বাট তোমাদের একটা জাস্ট ওয়ে আউট দেখাতে। অনেকেই তোমরা আমাদের কাছে, আমার কাছে বা স্যারের কাছে বা বিভিন্ন আমাদের যারা স্যার ম্যাডাম আছে প্রত্যেকের কাছে জিজ্ঞেস করো যে স্যার রেলটা একটু সহজ হবে না SSCটা একটু সহজ হবে, বা কোন দিকে যাব, বা দুটো একসাথে প্রিপারেশন নেওয়া যাবে কিনা। তো মেনলি আজকে সেইটারই কিছু প্রোস কনস, কিছু ভালো দিক কোনো পরীক্ষার, কিছু খারাপ দিক, এবং স্যারের সাথে আলোচনা করে দুটো একসাথে প্রিপারেশন নেওয়া যাবে কিনা সেটাও আমরা এখানে একটু আলোচনা করব। আমি আবারও বলছি, তোমাদের কনফিউজ করতে আমরা কেউ আসেনি, জাস্ট যে পরীক্ষাটার যেটা ভালো দিক এবং যে পরীক্ষাটার যেটা সহজ দিক সেটাই আমরা এখানে তুলে ধরতে এসেছি, ঠিক আছে বস? তো যারা 12 পাস বা গ্র্যাজুয়েট, স্যার 10th পাস রেলে কোনো চাকরি? আরপিএফ বা 10th পাস, তারা একটু মনোযোগ দিয়ে ব্যাপারটা দেখো। যারা স্টেটের ওপর, এখন দেখতেই পাচ্ছি আমাদের স্টেটের যা মানে একদম সুন্দর অবস্থা, তো যারা নিজেকে প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছো নিজেরা এবং বুঝতে পারছো না, তাদের জন্য তো আমি স্যারকে ফার্স্টে রিকোয়েস্ট করবো যে স্যার যদি ধরুন কেউ, আপনি তিনটের জন্যই বলুন, কেউ 10th পাস করেছে, কেউ 12th পাস করেছে, কেউ গ্র্যাজুয়েশন করেছে, এবার তারা রেল যদি সিলেক্ট করে তাহলে রেলের কি কি পজিটিভ দিকস আছে যার জন্য ওরা রেলটাকে সিলেক্ট করতে পারে SSC না করে? তো ফার্স্টে স্যার আপনাকে পুরোটা দিয়ে দিচ্ছি, তারপরে ব্যাপারটা হচ্ছে দেখো, রেলওয়ে একটা এমন জায়গা সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে যেটা প্রতি বছর পরীক্ষা হয় না, কিন্তু বর্তমানে একটা এক্সাম ক্যালেন্ডার দীর্ঘদিন ধরে আমরা দাবি করে এসেছি। তুমি দেখতে পারো যে এর আগে যখন আমি ক্লাস নিয়েছি প্রতিবার বলে এসেছি, যখন কোনো রকম টুইটার ক্যাম্পেইন হয়েছে তখনও আমরা পুরোপুরি হোল টিম তোমাদের পাশে ছিলাম যে রেলের জন্য একটা সঠিক ওয়ে আউট আমাদের দরকার, কারণ বিহার এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত এরিয়া রয়েছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলি, যারা একটু বাংলা ঘেঁষা, যারা একটু ইংলিশকে ভয় পায়, তাদের জন্য রেলওয়ে হচ্ছে একটা আদর্শ জায়গা। ব্যাপারটা হচ্ছে রেলওয়ে এমন একটা জায়গা যেখানে ট্রাভেলিং অ্যালাউন্সটা এতটা পরিমাণে দেওয়া হয় যে স্যালারিটা অন্য জায়গায় চলে যায়, ঠিক আছে? যেমন আমি প্লেন একটা এক্সাম্পল দিই, আমি একদম 10th পাস যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, জাস্ট 10th পাস করেছো, তাদের জন্য এখন সদ্য ফর্ম ফিল আপ চলছে আরপিএফ কনস্টেবল। এই আরপিএফ কনস্টেবলে জেনারেল যে বেসিক স্যালারি আছে তার উপর 50% দিয়ে হাউস রেন্ট এটা SSCতেও দেয়, সেটা নিয়ে চাপ নেই। কিন্তু এখানে প্রত্যেক কিলোমিটার ওয়াইজ একটা নির্দিষ্ট অ্যালাউন্স দেওয়া হয় এবং সেটা মাসের শেষে দেখা যায় যে অলমোস্ট 1-1 জনের 7-8 হাজার টাকা স্যালারির থেকে বেশি শুধু কনস্টেবল, শুধু কনস্টেবল। এটা যদি স্টেশন মাস্টার হয়, যদি ALPO দাঁড়ে আরো অনেক বেশি। তো সেই হিসাবে দিক থেকে বিচার করতে গেলে ট্রাভেলিং অ্যালাউন্স যেহেতু অনেকটাই বেশি, স্যালারিটা অনেকটাই মারপ্যাচ হয়ে যায়। এটা হলো এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে, আমাদের একটা এক্সাম ক্যালেন্ডার চলে এসেছে, এবং লালানটা বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমাদের স্বয়ং রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব স্যার ইন্টারভিউতে বলেছেন যে এই যে প্ল্যান, জানুয়ারি মাসে তোমাদের ALP, মার্চ মাসে টেকনিশিয়ান, এবং এই সময় তোমার হচ্ছে RPF, মে এন্ড করে অর্থাৎ জুন থেকে আগস্টের মধ্যে তোমার হচ্ছে NTPC, তারপরে হচ্ছে তোমার গিয়ে প্যারামেডিক্যাল, এই যে পোস্টগুলো আছে, এবং অন্তিমে হচ্ছে গ্রুপ ডি অক্টোবর মাসে, এই টোটাল যে সিনারিও, যে এই যে এক্সাম ক্যালেন্ডারটা রয়েছে, এটা প্রতি বছর আগামী 3 বছর পর্যন্ত ওদের কাছে পুরো প্রিপ্ল্যান হয়ে আছে। এমনি অনেকগুলো ভ্যাকেন্সিও আছে রেলে একদম। তো বর্তমানে টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ হয়ে গেছে, ALP-র ফর্ম ফিল আপ হয়ে গেছে, এখন বর্তমানে RPF-এ ফর্ম ফিল আপ চলছে। RPF-এ কারা বসতে পারবে? RPF যদি কনস্টেবলে তুমি বসতে চাও, তুমি জাস্ট 10th পাস করে আছো, বসতে পারো। RPF যদি SI-তে বসতে চাও, তুমি জাস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকো, যে কোনো শাখায় তুমি বসতে পারবে, কোনো সমস্যা কিছু নেই। তো মূলত RPF SI-এর এখন যে স্যালারি স্ট্রাকচার চলে গেছে প্রায় 55-60 কাছাকাছি, ঠিক আছে?
এবং এটা হচ্ছে শুধুমাত্র আরপিএ পেশার কথা বলছি। যদি আমি স্টেশন মাস্টার এনটিবিসির জায়গায় চলে যাই তাহলে তো সবার জায়গা, ঠিক আছে, কারণ ওটা লেভেল সিক্স এর পোস্ট। ব্যাপারটা হচ্ছে এনটিবিসি হচ্ছে মানে বলতে পারো হচ্ছে জেনারেল ছাত্রদের একটা স্বপ্ন। কেন স্বপ্ন? তার কারণটা হচ্ছে যারা ক্লাস টুয়েলভ পাস করেছো, যারা প্লেন গ্র্যাজুয়েট করেছো, যেখানে তোমার কোনো রকম কোনো ট্রেডের বাধা মানে বাধা নেই, যেখানে তোমার ট্রেড দরকার নেই, যেখানে আইটিআই দরকার নেই, যেখানে ডিপ্লোমা দরকার নেই, যেখানে কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দরকার নেই, সেখানে এনটিপিসি হচ্ছে একটা ব্রহ্মাস্ত্র। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে এখানে অনেক কটা পোস্ট রয়েছে, লেভেল টু থেকে শুরু করে লেভেল সিক্স পর্যন্ত টোটাল এক একটা পোস্টের অধীনে প্রায় তিন থেকে চারখানা করে পোস্ট রয়েছে। এবং ওদেরকে আমি সেটা মানে যে মিসকনসেপশনটা থাকে আপনার কাছেও আই এম শিওর অনেকবার এসেছে যে রেলে চাকরি করার জন্য হয়তো একটা আইটিআই ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, সেটা সব ক্ষেত্রে দরকার হয় একদমই না। এক্স্যাক্টলি, এনটিপিসি এমন একটা জায়গা, আরপিএফ এমন একটা জায়গা, গ্রুপ ডির কিছু পোস্ট রয়েছে কারণ অলরেডি ওরা ডিক্লেয়ার করেছে গ্রুপ ডির জন্য আইটিআই ম্যান্ডেটরি, বাট কিছু আরো পোস্ট রয়েছে, পাঁচটার মতো পোস্ট রয়েছে, যেমন তোমাকে বলতে পারি হচ্ছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট। তো এই সমস্ত পোস্টের জন্য কিন্তু কোনো রকম কোনো দরকার নেই, মানে টেকনিক্যাল গ্রেডের দরকার নেই, এগুলো তুমি এমনি বসতে পারবে। এনটিপিসি মের এন্ড করে এমপ্লয়মেন্ট নিউজে চলে আসবে, মোটামুটি ভাবে ধরতে পারো যে জুনের থেকে জুলাইয়ের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরুও হয়ে যাবে, তাহলে এটা তো একটা মানে বিশাল বড়। যদি আমি বলি রেলের টোটাল পোস্টের সংখ্যা, রেলের পোস্টের সংখ্যা প্রচুর, কারণ এএলপি একটা হয়ে গেল, টেকনিশিয়ান এখন বর্তমানে দুটো পোস্ট হয়েছে, আগে যেটা একটা পোস্ট হতো মানে গ্রেড ওয়ান আর গ্রেড থ্রি আছে। ব্যাপারটা হচ্ছে এএলপি আর টেকনিশিয়ান আগে একটাই পরীক্ষা হতো, সেই জন্য আগে ছেলেপুলেগুলো একটাই ফর্ম ফিল আপ করলো, যেও এলিজিবল হলো কেউ এলিজিবল হলো না, তো অপরচুনিটাও মানে যেমন আমি একটা প্লেন মানে স্টুডেন্টের পক্ষে সাইকোলজি বলি, স্টুডেন্ট যদি ভাবে যে আমার আজকে পরীক্ষাটা ভালো দিতেই হবে, কিন্তু একটা সামহাও পরীক্ষা দিতে গিয়ে একটা এনভায়রনমেন্টের চক্রান্তে বলতে পারি যে তার পরীক্ষাটা খারাপ হয়ে গেল, এএলপি খারাপ হয়ে গেল, মানে হচ্ছে পাঁচ বছরের জন্য আবার সে পুরোপুরি আর ল্যাক করে গেল, কারণ আবার পাঁচ বছর পর আসবে। এখন বর্তমানে শুধুমাত্র এএলপি নয়, টেকনিশিয়ানটাও আলাদা করে পরীক্ষা দিয়েছে, মানে এএলপির জন্য আলাদা দিতে পারছে, টেকনিশিয়ানের জন্য আলাদা দিতে পারছে, এবং টেকনিশিয়ানের আবার গ্রেড ওয়ান গ্রেড থ্রির জন্য আলাদা, মানে এইখানেই তিনটে পার্ট ওরা পরীক্ষা দিতে পারছে। প্লাস অনেকগুলো জোনও আছে, অনেকগুলো জোন আছে, জোন আলাদা আলাদা অনেকগুলো আছে, এতগুলো জোন রয়েছে। তারপর আরেকটা কথা বলা হচ্ছে যে এনটিপিসি যেটা রয়েছে, এই এনটিপিসির লেভেল টু থেকে লেভেল সিক্স মানে আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য একটা পোস্ট মানে একটা পরীক্ষা হবে, গ্র্যাজুয়েটদের জন্য আর একটা পরীক্ষা হবে, যেটা আগে একটা কমন হতো। আচ্ছা, ঠিক আছে, আমরা যেটা 2019 এও দেখেছিলাম সিঙ্গেল পরীক্ষা, এবার দুটো আলাদা লেভেলের পরীক্ষা, দুটো আলাদা লেভেলে হবে, ঠিক আছে। তার জন্য অপরচুনিটি একটা অনেক বেশি হচ্ছে, কারণ হঠাৎ করে হতেই পারে যে তুমি পরীক্ষা দিতে গিয়ে তুমি ল্যাক করে গেলে, অন্য একটা পরীক্ষা ভালো দিয়ে গেলে হয়ে গেল, কারণ আমার একটা চাকরি পাওয়ানি দরকার এখনকার যা মার্কেট, সোজা কথা। এবার বক্তব্য হচ্ছে সবচেয়ে বড় দিক যেটা রেলওয়ের, সেটা আমি বলবো অবশ্যই যে ইংলিশ ভাষাটা যাদের একটা দুর্বলতা বলে তোমার মনে হয়, তোমাদের জন্য একটা বলতে পারো হচ্ছে ড্রিম জব উইথ 50% ডিএ, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গাতে একটা অসাধারণ জায়গা হচ্ছে মাইনে। তারপর হচ্ছে সিকিউরিটি, সিকিউরিটি স্টেট গভর্নমেন্টও রয়েছে, বাট স্টেট গভর্নমেন্টে কত সিকিউরিটি রয়েছে তুমি নিশ্চয়ই এবার এসএসসি মানে এই সমস্ত জিনিসপত্র বেরোনোর পর আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, সিকিউরিটির দিক থেকে একটা আছে, কারণ আমার নিজের একজন দাদা রয়েছে যে অলরেডি এসএসসিতে চাকরি করছে, তার এখন রীতিমতো ভয় লাগছে যে চাকরি যাবে কি যাবে না, এরকম একটা জায়গা চলে এসছে, অথচ সে কিন্তু জেনুইন ক্যান্ডিডেট, সে কিন্তু কোনোরকমভাবে কারোর বদলেহন করে মানে চাকরি পায়নি, ঠিক আছে। এবার কিছু ভুলভাল ছেলেপুলের জন্য জিনিসপত্র হচ্ছে, যাই হোক, হোয়াট এভার থিং ইস, মোদ্দা কথা হচ্ছে এখন সিকিউরিটি যেমন দরকার, 50% দিয়ে তেমনি দরকার। তো এই জিনিসপত্রগুলো উইথ তোমার হচ্ছে ইংলিশ, তোমার হচ্ছে একটা ব্যাকবোন নেই, ইংলিশে তোমার একটা দুর্বলতা রয়েছে, তাদের জন্য রেলওয়ে একটা একটা অসাধারণ জায়গা। যদি বলি পোস্টের দিক থেকে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো এএলপি, টেকনিশিয়ান গ্রেড ওয়ান, টেকনিশিয়ান গ্রেড থ্রি, তিনটে পোস্ট হয়ে গেল। যদি আমি বলি আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, দুটো পোস্ট হয়ে গেল, টোটাল পাঁচটা হয়ে গেল। এনটিপিসির জন্য লেভেল টু থ্রি ফোর ফাইভ সিক্স দশটা হয়ে গেল। এরপর গ্রুপ ডি আছে, প্যারামেডিক্যাল আছে, টোটাল বারোখানা পোস্ট আমি এখানেই বললাম। আর এনটিপিসির লেভেল টু এর মধ্যেও আবার তিনখানা চারখানা করে পোস্ট রয়েছে, সুতরাং পোস্টের সংখ্যা প্রচুর, পাওয়ার পসিবিলিটিও প্রচুর, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটা ব্যাপার আছে, আর যেটা আমাদের ভুগতাম যে এক বছরের মধ্যে তোমাদের চাকরি হবে কিনা, কারণ একটা প্রসেস 2019 বেরোলো, 2021 কমপ্লিট হয়ে গেল, তখন আবার সিবিডি টু নিচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা 22 এর লাস্ট 23 হয়ে গেছে একদম।
তো ওই জিনিসটা ওরা এবার খুব তাড়াতাড়ি করবে, এটা অলরেডি বলে দিয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু চলছে। আমি যদি দেখি যে সেই কাজ অনুযায়ী কি চল, মানে তারা যে কথা দিয়েছে সেটা কি চলছে, অবশ্যই চলছে। কারণ তুমি দেখবে যে ওরা বলে দিয়েছিল এএলপি কিন্তু জানুয়ারি মাসে বেরোবে, মার্চের মধ্যে ওদের ফর্ম ফিল আপ হয়ে যাবে এবং 19 ফেব্রুয়ারি কিন্তু ওদের ফর্ম ফিল আপ লাস্ট ডেট হয়ে গেল। মার্চে বলেনি টেকনিশিয়ান বেরোবে, কিন্তু টেকনিশিয়ান কিন্তু বেরিয়ে গেছে তোমাদের মোটামুটি হবে মার্চেই এবং সেটা এপ্রিলের মধ্যে কিন্তু তোমার হচ্ছে ফর্ম ফিল আপ হয়েও গেল। আরপিএফ এখন চলছে, তো যে জিনিসটা ওরা কমিট করেছে সেই জিনিসটা আলটিমেটলি এখন হচ্ছে। তবে ভবিষ্যতের কথা ভেবে লাভ নেই, এখন এবারই চাকরি পেতে হবে, এটাই মোটিভ নিয়ে আমাদের এগোতে হবে। তো এই হলো ব্যাপার। আর কম্পিটিশনের যদি দিক থেকে বলি, কম্পিটিশন অবশ্যই অনেকটাই টাফ হবে। কেন টাফ হবে, তার কারণটা হচ্ছে ইংলিশ নেই, বুঝতে পারছো? কারণ সোজা কথায় ইংলিশ হচ্ছে একটা ট্র্যাপে ফেলার জায়গা। আমি তোমাকে প্লেন একটা উদাহরণ দিচ্ছি, আমি যদি স্টেট গভর্নমেন্টের কথাই বলি, ফুটেসের একটা পরীক্ষা রয়েছে 10 পাস, ক্লার্কশিপ একটা পরীক্ষা রয়েছে 10 পাস, কিন্তু দুটোর মধ্যে যে কোয়েশ্চেনে পার্থক্য হয়ে যায় একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে ইংলিশ। অবশ্যই 100, ঠিক আছে? কারণ হচ্ছে ওই ইংলিশের যে ওই গ্রামাটিক্যাল মিস্টেকগুলো এতটা ঘুরিয়ে ঘুরিয়ে কোয়েশ্চেনগুলো দেবে, তুমি নিজে কনফিউজ হয়ে যাবে, তুমি জেনেও তোমার কনফিউশন চলে আসবে। তো সেটার জন্য একটা ওই জায়গা থেকে থাকে। তো যেহেতু এখানে ইংলিশ নেই, কম্পিটিশনটা বেশি হবে, তার জন্য তোমাকে কী করতে হবে, প্রপার ডেডিকেটেড ওয়েতে কিন্তু পড়াশোনাটা করতে হবে, তবেই তুমি সাকসেস হতে পারবে। এবার এরকম তো রেলওয়ে নয়, এসএসসি হচ্ছে একটা খুব ভালো জায়গা, কারণ প্রতি বছরই এসএসসি বেরোয়। রেলওয়ে নয় এবার বেরোলো, এসএসসি প্রতি বছর বেরোয়। তো সেই জন্য এসএসসির জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, তাই তো এসএসসি একটা ব্রাউনি পয়েন্ট রয়েছে। আর আমি এসএসসি নিয়ে কিছু বলবো না, সেটা সোমার স্যারকে আমি বলবো যে এসএসসি নিয়ে কিছু বলতে। তো মেনলি দু একটা আমি জাস্ট পয়েন্ট আউট করে দিই। নাম্বার ওয়ান, আমাদের পোস্ট সংখ্যা অনেক বেশি থাকে রেলে। নাম্বার টু, সবথেকে বড় যেটা ব্যাপার, ইংলিশ আমাদের থাকে না, ইংলিশ আমাদের পড়তে হচ্ছে না, এখনো পর্যন্ত পড়তে হচ্ছে না। সেট এলে কি হবে যাই না, বা সেটের কোনো গল্প আপাতত নেই। নাম্বার থ্রি, অনেকগুলো পোস্ট আছে, অনেকগুলো জোন আছে, তো তুলনায় কম্পিটিশন একটু কম। অ্যান্ড নাম্বার ফোর, যেটার জন্য আমরা সবাই এত খাচ্ছি বা যেটার জন্য আমরা এত পড়াশোনা করছি, সেটা হচ্ছে আমাদের স্যালারি, যাতে আমরা ঠিকঠাকভাবে বাকি জীবনটা থাকতে পারি। তো সেটাও কিন্তু রেলে অনেকটা বেশি। এবার মেনলি এগুলোকে রেখে, এই পয়েন্টারগুলোকে নিয়ে আমি একটুখানি এবার এসএসসির দিকে আসি। যদি কেউ এসএসসিটাকে টার্গেট করে, জেনারেলি একটা মিসকনসেপশন এতদিন সবার ছিল যে স্যার এসএসসি মানেই হয়তো একটু সায়েন্স বেসড স্টুডেন্ট হলে বেশি ভালো হয়, আমি তো আর্টস গ্রুপ, আমি কি ভালো করে পারবো, ভালো করে কি আমি পাস করতে পারবো, চাকরি কি পাবো। ফার্স্ট অফ অল তো বলি যে এই কনসেপশনটা বা এই কনসেপ্টটা এবার তোমরা বাদ দিয়ে দাও, কারণ এসএসসির যে নতুন প্যাটার্ন এসেছে সেটা সিজিএল হোক, সিএইচএসএল হোক, এমটিএস হোক, তিনটেতেই জিকে এবং জিএস অর্থাৎ জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স বা জেনারেল স্টাডিজ যেটাকে আমরা বলি, সেটার কিন্তু একটা বিশাল নাম্বার বলো বা পার্ট বলো এখন চলে এসেছে। এমটিএসএ এখন চূড়ান্ত তালিকা তৈরি হয় শুধুমাত্র জিএস পেপার এবং ইংলিশ পেপারের উপর। সায়েন্সে বেস্ট স্টুডেন্ট লাভ পাবে না এটা আমি একদম বলবো না, যারা অঙ্ক নিয়ে মানে পড়াশোনা করে এসেছে তাদের হয়তো অঙ্কটা ক্যাচ করতে অনেক সুবিধা হবে, বাট খুব বেশি অসুবিধা কারো কি হবে না, ঠিক আছে? এবার যারা এসএসসি সিলেক্ট করতে চাইছো বা যারা জানতে চাইছো যে এসএসসিতে কি কি সুবিধা আছে, তাদের আমি বলে রাখি। নাম্বার ওয়ান, এসএসসি সিজিএল যেটা আছে, যেটা গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা, এতে প্রচুর ভ্যাকেন্সি বেরোয়, কারণ সিএইচএসএল এর থেকে দুটো পোস্ট আমাদের সিজিএল এ চলে এসেছে, একটা হচ্ছে সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, একটা হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, যার জন্য সিজিএল এ এখনো পর্যন্ত মানে লেস দেন 8,000 পোস্ট এখনো বেরোয়নি, সব 8, 10, 12, 15 এরকম পোস্টের ভ্যাকেন্সি বেরোয়। নাম্বার টু, এমটিএস বা 12 পাস অর্থাৎ সিএইচএসএল, এইগুলোর সাথে সাথে এসএসসির এমন অনেক পরীক্ষা আছে যেগুলো আমরা জানি না, যেমন ধরো স্টেনোগ্রাফার আছে, ফেজ এক্সামস আছে, ফেজ এক্সাম মানে হচ্ছে সিলেকশন পোস্ট, এইগুলো আছে যেখানে আমরা 10 পাস বা 12 পাস অনেক ছাত্রছাত্রী কিন্তু পরীক্ষায় বসতে পারি। এতেও স্যালারি যথেষ্ট ভালো। আজকে কেউ যদি জিএসটি ইন্সপেক্টর হিসাবে তোমরা কোথাও যাও বা কাস্টম অফিসার হিসাবে কোথাও যাও, 80-90,000 স্যালারি সে ফার্স্টেই পাবে ইন হ্যান্ড। পজিশন খুব ভালো, গ্রুপ বি গেজেটেড, গ্রুপ বি নন গেজেটেড ডাইরেক্ট তোমরা যেতে পারবে, গ্রুপ সির অনেক ভালো ভালো পোস্টে তোমরা ডাইরেক্ট যেতে পারবে। নাম্বার টু সুবিধা কি আছে,
নাম্বার টু সুবিধা এটা আছে, প্রত্যেক বছর তুমি জানো এসএসসির ক্যালেন্ডার প্রকাশিত হবেই এবং এসএসসির পরীক্ষা হবেই। যে লিস্ট দেওয়া থাকে সেই লিস্টের প্রত্যেকটা পরীক্ষা হয় এবং যে ডেট বলে দেওয়া থাকে তার প্লাস মাইনাস ওয়ান মান্থের মধ্যে কিন্তু পরীক্ষাটা ওরা এক্সিকিউট করে। নাম্বার থ্রি কি বেস্ট জিনিস, আমরা এতদিন বলতাম ব্যাংক সব থেকে তাড়াতাড়ি তোমার জয়েনিং দিয়ে দেয়, এসএসসি লাস্ট কয়েকটা বছর ধরে, লাস্ট কয়েকটা বলবো না, লাস্ট এক দু বছর ধরে খুব তাড়াতাড়ি কিন্তু জয়েনিং দিয়ে দিচ্ছে। এসএসসি এমটিএস লাস্ট বার আমাদের 5.5 মাসের মধ্যে জয়েনিং দিয়েছে, অর্থাৎ প্রিলিমস থেকে শুরু করে জয়েনিং পাওয়ার মধ্যে 5.5 মাসের গ্যাপ ছিল। সিএইচএসএল 7 না 6 মাসের মধ্যে দিয়েছে, সিজিএল এর মতো পরীক্ষা সেটা কিন্তু এবার দিয়ে দিয়েছে জয়েনিং 8 মাসের মধ্যে, আমি লাস্ট বারেরটার কথা বলছি। তাহলে এতটা প্রেস্টিজিয়াস জায়গায় একটা যেতে তোমার মাত্র 8 মাস টাইম লাগছে প্রিলিমস থেকে শুরু করে জয়েনিং ডেটের মধ্যে, তো এইটা একটা বিশাল বড় জিনিস। এবার তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো, স্যার দুটোর কি একসাথে প্রিপারেশন নেওয়া যায় না? দুটোর একসাথে প্রিপারেশন নেওয়া যায়। সায়েন্সটা তাহলে রেল বেসড পড়ো, কারণ রেলে সায়েন্সটা অনেক বেশি আসে। এসএসসির ওপর বেস করে ইংরাজি এবং ম্যাথটা করো, তাহলে রেলটা হয়ে যাবে। বাট আমি একটা জিনিস বলবো, কখনো কোনো জিনিসটার মানে কি বলতো, জাস্ট একটাকে টার্গেট করে এগিয়েও না, দুটো জিনিস রাখলে সবসময় ভালো। রেলে আরেকটা খুব ভালো জিনিস আছে, সেটা হচ্ছে এজ লিমিট। রেলে এজ অনেকটা বাড়িয়েছে, এই বছর এনটিপিসিতে +3 ইয়ার্স বাড়িয়েছে, অর্থাৎ জেনারেলদের এবার 36, গ্র্যাজুয়েটদের জন্য 36 করে দিয়েছে। এসএসসির আলাদা আলাদা আছে, যেমন যারা 10th পাস এমটিএস তাদের 25 এবং 27 এই দুটো স্লট, যারা সিএইচএসএল অর্থাৎ 12th পাস তাদের 27 এবং গ্র্যাজুয়েটদের জন্য 30। এটা ওভারঅল এসএসসির সব কিছুতে মানে প্রযোজ্য, যে কোনো 10th পাস ওরা 25-27 মধ্যে শেষ করে, 12th পাস এক্সাম 27 মধ্যে শেষ করে এবং গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম 30 শেষ করে, যেটা রেলে কিন্তু 3-6 বছর এক্সট্রা পাওয়া যায়। ঠিক আছে বস, এই হচ্ছে মোটমাট ব্যাপার। কনফিউজ কেউ হয়েও না, তোমরা সবাই প্রপারলি ভাবো। কারো শুধু রেল টার্গেট হতে পারে সেটাও ভালো, কারো শুধু এসএসসি টার্গেট হতে পারে সেটাও ভালো, বাট আমি বলবো একটু দুদিকে ব্যালেন্স করে চলো, তাহলে তোমাদের দুটোর প্রিপারেশনই একসাথে হয়ে যাবে। ঠিক আছে বস, আর এই সংক্রান্ত সমস্ত কিছু ফ্রি ক্লাস বা পেড ব্যাচ আমাদের আছেই, আমি সেইটা নিয়ে এখন আর এখানে কথা বলছি না, কারণ আমরা এখানে ব্যাচ সংক্রান্ত কথা বলতে আসিনি। যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো মানে কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমার টিম বা স্যারের টিম সেখানে রিপ্লাই করে দেবে, বা আমরা টাইম পেলে আমরাও রিপ্লাই করে দেবো। জানি হয়তো অনেকে একটু কনফিউজ হয়ে যেতে পারো, স্যার তাহলে কি করবো, কি বললেন আপনারা কিছুই বুঝতে পারলাম না, এরকমও যদি কারো অভিযোগ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমরা নিশ্চয়ই তার অ্যান্সার দিয়ে দেবো। তো বস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো, তাড়াতাড়ি নিজের স্বপ্নের চাকরিটা পেয়ে যাও, সেটা রেল হোক বা এসএসসি কোনোটাই অসুবিধা নেই, দুটো একসাথেও ক্র্যাক করতে পারো, বাট একটাই মানে শর্ত, চাকরিটা পেয়ে অবশ্যই আমাদের জানিও। বেস্ট অফ লাক সবাইকে, ভালো থেকো সবাই, চলো টাটা। আর একটা কথা লাস্টে বলে যাই, লাইক করতে কেউ কিন্তু ভুলো না, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।